का स्वदेशी उत्पादन 70 लाख टन बढ़ाने के लिए 6 उर्वरक संयंत्रों का उद्धार किया जा रहा है। FCIL के गोरखपुर, सिंदरी, तलचर और रामागुंडम संयंत्र, HFCL की बरौनी इकाई और BVFCL की नामरू फोर्थ। सोने पर सुहागा ये है कि देश में अब बनेगा सिर्फ नीम लेपित यूरिया, क्योंकि इससे होगा किसानों का फायदा ही फायदा। अनाज का उत्पादन 10% तक बढ़ेगा, बढ़ेगी 10-15% नाइट्रोजन क्षमता। পশুধনৰ শৰীৰ প্ৰণালীক নিয়মিতভাৱে চলাই নিয়াৰ উপৰিও ইয়াৰ বাঢ়নৰ বাবেও পোষক দ্ৰব্যৰ প্ৰয়োজন। তদুপৰি অধিক গাখীৰ উৎপাদন, মাংস উৎপাদন, কণী উৎপাদন আদিৰ ক্ষেত্ৰত পোষক দ্ৰব্যৰ অধিক গুৰুত্ব আছে। প্ৰটিন, শক্তি, চৰ্বি, খাদ্যপ্ৰাণ আৰু খনিজ লৱণ, এই পোষক দ্ৰব্যবোৰ পাবলৈ হলে পশুধন আৰু হাঁহ কুকুৰাক সুষম দানা যোগান ধৰিব লাগিব, য'ত গুণগত পৰিমাণৰ খাদ্য উপাদানসমূহ থাকে। এই দানাজাতীয় খাদ্যত হজমশীল উৎপাদন অধিক থাকে আৰু আঁহজাতীয় পদাৰ্থ কম থাকে। প্ৰকৃত পৰিপুষ্টি আৰু উৎপাদন বৃদ্ধিৰ বাবে গৰু, মহ, গাহৰি, হাঁহ কুকুৰাক ভাৰতীয় মানক ব্যুৰো বা BSS অনুমোদিত আহাৰ বা দানা যোগান ধৰিব লাগে। এই মানকবোৰৰ জৰিয়তে পশুধন বা হাঁহ কুকুৰাক বয়স অনুযায়ী প্ৰয়োজনীয় পোষক দ্ৰব্য নিৰ্ধাৰণ কৰি দিয়া হয়। বজাৰত উপলব্ধ দানাৰ বিজ্ঞানসন্মত বিশ্লেষণৰ প্ৰয়োজনীয়তাৰ প্ৰসংগত পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ৰ পশু পৰিপুষ্টি বিভাগৰ মুৰব্বী অধ্যাপক ডক্টৰ ৰবীন ভূঞাই আমাৰ সৈতে হোৱা কথোপকথনত কয় এনেদৰে। ছাৰ নমস্কাৰ। নমস্কাৰ বাৰু ছাৰ, সাধাৰণতে এই সমস্যাটোৰ কথা নিশ্চয় আপোনাৰ নিশ্চয় অনুধাৱন কৰিছে আপুনি, যিটো আমাৰ প্ৰক্সিমেট এনালাইচিছৰ প্ৰয়োজন বা পশুৰ যিটো পশুধনৰ পশু আহাৰৰ যিটো পৰিপুষ্টি তাতে গুণগত মান সম্পৰ্কত আমাৰ কৃষকসকল বা এতিয়া অজ্ঞ হৈ আছে। যিহেতু যিটো দানাৰ যিটো বস্তা বা যিটো বেগ তাত কোনো ধৰণৰ লিখা নাথাকে যে তাৰ প্ৰটিন পাৰ্চেণ্টেজ হওক বা এনাৰ্জি কিমান থাকিব বা কি কি ইনগ্ৰিডিয়েণ্ট আছে সেই সম্পৰ্কত কোনো ধৰণৰ লিখা নাথাকে। গতিকে আমাৰ পশুপালকসকল সাধাৰণতে সন্ধিয়া নহয়, তথাপিতো তেওঁলোকে যদি উৎপাদন যদি ভাল নাপায় তেওঁলোকে দানা সলনি কৰি থাকে। গতিকে এই পশুপালকসকলক এই পৰিপুষ্টি গুণগত মান নিৰ্ণয় যাতে কেনেধৰণে সহায় কৰিব পাৰে আপোনাৰ এই বিভাগে? ধন্যবাদ। আমি সাধাৰণতে কৃষকসকলৰ পৰা এটা সমস্যাৰ সন্মুখীন হওঁ যে মোৰ গাইজনীয়ে ভালদৰে উৎপাদন কৰিব পৰা নাই। আমি খাদ্য খুৱাইছোঁ কিন্তু গাখীৰ আশা কৰাৰ ধৰণে আমি পোৱা নাই, বা মোৰ কুকুৰাকেইটাই কণী পাৰিছে যদিও কণীটোৰ যিটো বাকলিটো সোনকালে ভাগি যায়। গতিকে আমিতো দানা ঠিকেই খুৱাই আছোঁ কিন্তু সমস্যাটো কি? গতিকে আমি সেইকাৰণে এই প্ৰশ্নটোৰ উত্তৰ বিচাৰিবলৈ হ'লে আমি খাদ্য, যিখিনি খাদ্য খুৱায় পশুপালকে, সেই খাদ্যখিনিৰ পৰিপুষ্টিৰ মান নিৰ্ধাৰণ কৰাটো অতি প্ৰয়োজন। কিয়নো যিকোনো ইনগ্ৰেডিয়েণ্টছ নাইবা উপাদান কেইটামান মিহলি কৰি খোৱালে সেইটো এটা সুষম খাদ্য হ'ব নোৱাৰে। এটা সুষম খাদ্য বনাবলৈ যাওঁতে আমি কিছুমান কথা মনত ৰাখিব লাগিব যে সেই খাদ্যৰ গুণগত মান। এতিয়া আমি খাদ্যৰ গুণগত মান পৰীক্ষা কৰিবলৈ যাওঁতে আমাৰ লেবৰেটৰীত পৰীক্ষাগাৰত কিছুমান যন্ত্ৰ পাতি আছে, আমি তাৰ যোগেদি খাদ্যৰ গুণাগুণটো আমি নিৰ্ভৰ কৰিব পাৰোঁ। এতিয়া এই পদ্ধতিটোৱে, যিটো পদ্ধতিৰ যোগেদি আমি খাদ্যটো আমি বিশ্লেষণ কৰিব পাৰোঁ তাত কি কিনো পোষক দ্ৰব্য আছে, সেই ছিষ্টেমটোকে আমি কওঁ প্ৰক্সিমেট এনালাইচিছ অফ ফিড ষ্টাফছ। তাৰমানে খাদ্যৰ যিটো প্ৰক্সিমেট বিভাগ ভাগ ভাগ কৰিব পৰা যায় পোষক দ্ৰব্যবিলাক, সেইটোক আমি ভাগ ভাগ কৰিব পাৰোঁ। এতিয়া তাৰ আগতে আমি জানিব লাগিব যে আমি খাদ্যটো আমি কিয় খুৱাওঁ। এই খাদ্যৰ যোগেদি পশুটোৱে কিছুমান পোষক দ্ৰব্য পায়। এই পোষক দ্ৰব্যবিলাক হৈছে প্ৰটিন, কাৰ্বহাইড্ৰেট, ফেটছ, মিনাৰেলছ, ভিটামিনছ। গতিকে এই পোষক দ্ৰব্যবিলাক, এই পোষক দ্ৰব্যবিলাক প্ৰত্যেকটো পোষক দ্ৰব্যৰে কিছুমান নিজস্ব কাম আছে। এতিয়া এই পোষক দ্ৰব্যৰ পৰিমাণ যদি কমি থাকে খাদ্যটোত, তেতিয়াহ'লে আমি আশা কৰা ধৰণে উৎপাদন নাপাম। কাৰণ পশুটোৰ বা আমাৰ কুকুৰাখিনিৰ এটা প্ৰয়োজনীয়তা আছে কিমানখিনি দিনে
এই পোষক দ্রব্যখিনি লাগিব। এতিয়া আমার প্রত্যেকটো উপাদানের যিখিনি পোষক দ্রব্যর পরিমাণ বেলেগ বেলেগ, গতি আমার আজিকালি বহুতখিনি কমার্শিয়াল ব্যবসায়িক ভিত্তিত বহুত গড় লো উঠিছে তেনেকুৱা ফিড ইন্ডাস্ট্রি, বিভিন্ন দানা বনায়, বিভিন্ন কোম্পানিয়ে বিভিন্ন দানা বনায়, কিন্তু প্রত্যেকটো কোম্পানির দানাবিলাকত যিখিনি পোষক দ্রব্য থাকিব লাগে সেই পোষক দ্রব্যখিনি আছে না নাই, গতি আমি সেইটো পরীক্ষা কৰিব পাৰোঁ। সেই পরীক্ষা করার পিছত আমি সেইটো আমার নিশ্চয়তা প্রদান করে যে পশুপক্ষীর যিখিনি লাগতিয়াল দ্রব্য সেই লাগতিয়াল দ্রব্যখিনি এই খাদ্যর যোগেদি পাইছে। কিন্তু আমি যদি পরীক্ষা নকরো, পরীক্ষা নকলে আমার মনত এটা সন্দেহ হয়ে যায় যে আমি খাদ্য খুয়াইছো কিন্তু আমি উৎপাদন কিয় পোৱা নাই। গতি উৎপাদন পাবর কারণে পশুটোর যিখিনি দৈনিক পোষক দ্রব্যর প্রয়োজন সেই পোষক দ্রব্যখিনির প্রয়োজনীয়তা পূরণ করবই লাগিব, আর এই দ্রব্যবিল পূরণ করবলে হলে খাদ্যটো উন্নতমান বিশিষ্ট হব লাগিব। আর এই খাদ্যটো উন্নতমান বিশিষ্ট হয়েছে না নাই সেই গোটেইটো আমার নির্ভর করব আমি তাক কিদরে বিশ্লেষণ করছো, আমি পরিপুষ্টির ফলের পর আমি তাক বিশ্লেষণ করছো না নাই যে তাত সম পরিমাণের প্রোটিন, সম পরিমাণের কার্বোহাইড্রেট, ফ্যাটস, মিনারেলস এই পোষক দ্রব্যবিল আছে না নাই, গতি এই পোষক দ্রব্যবিল জনাতো কিমান পরিমাণত আছে সেই জনাতো আমার কারণে অতি দরকারি, আর সেই কারণে এই এনালাইসিসটো করব লাগে। আমার বিভাগত এই একটা খাদ্য উপাদান এটা খাদ্যর এটা আমাক যদি দিয়া যায় তেতিয়া আমি তাক বিশ্লেষণ করি তাত কিমান প্রোটিন আছে, তাত কিমান কার্বোহাইড্রেট আছে, তাত কিমান ফ্যাটস আছে, মিনারেলস আছে, আমি সকলবিলাক আমি উলিয়াই দিব পাৰো। আর এই সকলবিলাক উলিয়াই দিয়ার পিছত আমি তেতিয়া তুলনা করি যে হয় যে যিমান পরিমাণের দানা উপাদান আছে বলে কৈছিলে সিমানখিনি আছে না নাই, গতি আমি এটা নিশ্চয়তা আমাক দিব এই এনালাইসিস প্রসেসটোয়ে। আর সেই কারণে আমি যে প্রক্সিমেট এনালাইসিস করা যায় সেই প্রক্সিমেট এনালাইসিস করা অতি প্রয়োজন। গতি আমার কৃষক বন্ধু সকলে এই মনত রখা উচিত যে আমি বাহিরেরপা কিনে অনা দানা খুয়াই পেলায় আমি উৎপাদন পাইছো না নাই, আর যদি আমি পাইছো তেতিয়াহলে আমি জানিব পারিম, আমি এটা নিশ্চয়তা আমাক দিয়ে যে এই খাদ্য দ্রব্যটো যথেষ্ট পরিমাণে লাগতিয়াল পোষক দ্রব্য আছে। কিন্তু হয়তো কোনোবাটো খাদ্যই আমাক সিমানখিনি পরিমাণের উৎপাদন দিয়া নাই, তেতিয়া হয়তো আমার মনত এটা সন্দেহ হব যে দানাটো ঠিকই আছে আমি কিয় পোৱা নাই, গতি আমি সেইটো এনালাইসিস করা, আমি বিশ্লেষণ করা দরকার যাতে প্রয়োজনীয় পোষক দ্রব্যখিনি তাত আছে না নাই, গতি এইখিনি আমি জনাটো অতি দরকারী। আর মানুষে কৃষকসকলে নিজের পশুপক্ষীর কারণে নিজেই দানা এটা প্রস্তুত করব পারে, এই দানা এটা যদি বিভিন্ন উপাদান যদি বজাৰৰ পৰা কিনি আনে, কিনি আনি পেলাই যদি এটা নির্দিষ্ট এটা ফর্মুলা আছে সেই ফর্মুলা মতে যদি বনায় আর বনোৱাৰ পিছত যদি এনালাইসিস করে বিশ্লেষণ করে, বিশ্লেষণ করে যদি পায় যে এই দানাটো যিমান পরিমাণের পোষক দ্রব্য থাকিব লাগে সিমান পরিমাণের পোষক দ্রব্য যদি আছে তেতিয়াহলে কৃষকসকলে চিয়র হব লাগে, নিশ্চয়তা নিজেই পাব যে মই যিটো বনাইছো দানা সেই দানাটো এটা ভাল দানা, এটা সুষম দানা এটা হৈছে। গতিকে এই এনালাইসিস করে পেলায় বিশ্লেষণের যোগেদি পরিপুষ্টির গুণাগত মান নির্ধারণ করা অতি প্রয়োজন, পরিপুষ্টির গুণাগুণ নির্ধারণ যদি হয়ে যায় সঠিকভাবে তেতিয়াহলে কৃষকসকলেও নিজেই গম পাব যে মোর দানাটো ঠিকমতে হয়েছে, সঠিকভাবে মই বনাইছো আর মই পশুপক্ষী খুব পাৰো আর উৎপাদন আশা করব পাৰে। কিন্তু আমি যদি বিশ্লেষণ নকরাক যদি আমি যথামধে কিছুমান দ্রব্য আমি মিহলাই পেলায় যদি আমি খুয়াই দিও তেতিয়াহলে আমি ভাবিছো যে পশুটোয়ে খাইছে, কিন্তু পশুটোয়ে খালেই নহব, সেই খাদ্য দ্রব্যটোত পশুটোর যিমানখিনি লাগতিয়াল দ্রব্য থাকিব লাগিব সেই লাগতিয়াল দ্রব্যখিনি, মই পোষক দ্রব্যর কথা কৈছো, প্রোটিন, কার্বোহাইড্রেট, এই গোটেই বস্তুখিনি আছে না নাই, যদি বস্তুটো নাই, যদি দ্রব্যখিনি নাই তেতিয়াহলে হয়তো পশুটোর পেটটোহে ভর্তি হব কিন্তু লাগতিয়াল দ্রব্যখিনি নেপাব, পেটটো ভর্তি হলেই নহব, বাসস্থলীটো পরিপূর্ণ হলেই নহব, এই খাদ্যবস্তুর যোগেদি দৈনিক প্রয়োজন হওয়া যিমানখিনি পোষক দ্রব্যর প্রয়োজন সেই দ্রব্যখিনি এই খাদ্যর যোগেদি পাব লাগিব। আর সেই কারণেই এই যেটো আমার প্রক্সিমেট এনালাইসিস বলে কোয়া যায় আমি পরিপুষ্টি গুণাগুণ নির্ধারণ করার যে পদ্ধতি সেই পদ্ধতিটো আমি ব্যবহার করার অতি প্রয়োজন। আর আমার ডিপার্টমেন্টত, আমার বিভাগত, কলেজের বিভাগত আমার সকলবিলাক সুবিধা আছে, গতি মই কৃষক বন্ধুসকলক অনুরোধ করিম যাতে নিজের পশুপক্ষী খুয়া দানাবিলাক বিশ্লেষণের কারণে ব্যবস্থা গ্রহণ করে আর আমি সকলবিলাক বিশ্লেষণ করে দিয়ার আমার ইয়াত সুবিধাটো আছে।
পশু খাদ্যত পোষক দ্রব্যর মান নিরূপণের পশু পরিপুষ্টি বিজ্ঞানত হস্তচালিত আর স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হয়। সময়ের লগে পরীক্ষাগার সমূহ নতুন যন্ত্রের সহায়ত কম সময়ত পোষক দ্রব্যর মান নিরূপণ করা হয়। পশু খাদ্যত প্রোটিনের মান নিরূপণের ব্যবহৃত হস্তচালিত যন্ত্রে করা প্রক্রিয়ার প্রসঙ্গত পশু পরিপুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর পাপড়ি তালুকদারে কয় এনেদরে, পশুর খাদ্য সামগ্রীর তেল জাতীয় পদার্থবিল উলিয়াবর কারণে আমার একটা কনভেনশনেল মেথড আছে। এই কনভেনশনেল মেথডট কোয়া হয় সসলেট এক্সট্রেকশন এসেম্বলি। আর এই এসেম্বলিট কি করা হয়, তিনটা ভাগ আছে ইয়াতে। উপরতো হয়েছে কনডেন্সার, এক্সট্রেক্টর আর অয়েল ফ্লাক্স। ইয়াতে কি হয়, যিখিনি খাদ্য সামগ্রী আছে পশুর খাদ্য সামগ্রী, সেই খাদ্য সামগ্রীখিনি প্রথমতে গুড়ি করে লওয়া হয় আর এপ্রক্সিমেটলি 2 গ্রাম সেই গুড়ি ইয়াতে দিয়া হয়। তারপর কটন প্লাগেরে, এই থিম্বল বলে কোয়া হয়, আর একটা ধুনিয়া কটন প্লাগেরে তাক কভার করে কিনে আমি এই এসেম্বলিটির ভিতর ভরাই দিয়া হয়। ইয়াতে এই এক্সট্রেক্টর দ্বারত তলত থাকে অয়েল ফ্লাক্সটো, আর ইয়াতে কেমিক্যাল ব্যবহার করা হয় ইথার। এইটো হয়েছে পেট্রোলিয়াম ইথার, 40-60 ডিগ্রি সেলসিয়াস তার বয়লিং পয়েন্ট। পেট্রোলিয়াম ইথার আমি ইয়াতে ভরাই দিও। তারপর আমার মেইন সুইচ অন করা হয় আর পানির সাপ্লাইটো অন করে দিয়া হয়। যেতিয়া এইখানে অন হয় এই ইথারটো কন্টিনিউয়াসলি ইয়াতে কনডেন্স আর ভলেটেলাইজ হয়ে থাকে। হয়ে থাকার পিছত যিখিনি তেল থাকে, খাদ্যত যিখিনি তেল থাকে, এই তেলখিনি ইথারে কন্টিনিউয়াস এই প্রসেসটোর ফলত ড্রপ বাই ড্রপ ইয়াতে দেখিবলে পাব, পড়িবলে ধরে। ইথারর লগত যিখিনি তেল, খাদ্যর যিখিনি তেল থাকে, এই ইথারে এক্সট্রেক্ট করে কিনে তলর এই অয়েল ফ্লাক্সটোত পড়েগৈ। তারপর আমি এই অয়েল ফ্লাক্সটোত দেখিবলে পাও যিখিনি তেল আহে। ছঘণ্টার যেতিয়া এক্সট্রেকশন হয়ে যাব, ছঘণ্টা সময় লাগে গোটেই এক্সট্রেকশন প্রসেসটোত, ছঘণ্টার পিছত আমি এই তেলর লেয়ার এটা অয়েল ফ্লাক্সটোত পাব পারো। তার পিছরখিনি আমি ক্যালকুলেশনের থ্রুয়ে ক্যালকুলেট করিব পারো যে কিমানখিনি তেল উলালে। পশু খাদ্যর অন্যতম গুরুত্বপূর্ণ পোষক দ্রব্য হল চর্বি। চর্বি বা ফেটর মান নির্ধারণের ব্যবহৃত সঁজুলির বিশ্লেষণ প্রক্রিয়ার প্রসঙ্গত পশু পরিপুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মমতা জয়সওয়ালে কয় এনেদরে, এইটো হল খাদ্য থাকা প্রোটিনের অ্যামাউন্ট আমি এই কনভেনশনাল মেথডত করব পারি। এইটোর গোটেই অ্যাপারেটাসটোর নাম হল মাইক্রোজেলডেল নাইট্রোজেন এস্টিমেশন অ্যাপারেটাস। আর ইয়াতে আমি কি করব পারি, প্রোটিনটো যিমান পরিমাণে খাদ্যত থাকে সেইটো ডাইজেশন করব লাগিব। ডাইজেশন করার পিছত যিখিনি ডাইজেস্টেড স্যাম্পল আছে এইটো ফর্মত পোৱা যায়, আর ইয়ারপর এই এলিকাট বলে কোয়া যায়। আর এলিকাট এই মাইক্রো ডিস্টিলেশন এসেম্বলি দিয়ার লগে এমোনিয়া ফর্মত প্রোটিনটো পোৱা যায়। আর এমোনিয়াটো এই আমি বরিক এসিডত কালেক্ট করো আর টাইট্রেশনের মেথডেদি আমি নাইট্রোজেন পার্সেন্টেজটো উলিয়াই লো আর সেই 6.25 লগত পূরণ করে প্রোটিনের পার্সেন্টেজ খাদ্যত যিমান পরিমাণে থাকে সেই আমি ক্যালকুলেট করে উলিয়াব পাৰি। আমার রাজ্যের মুকলি বজারত উপলব্ধ দানার অত্যাধিক মূল্য বৃদ্ধির গাখীর আর কণীর উৎপাদন ব্যয় বৃদ্ধি পাইছে, কিন্তু দানার গুণগত মানদণ্ডর উপর পশুপালক বা কুকুরা পালকর সন্দেহ নথকা নহয়। সেয়ে তেনে দানার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের পশুপালক সকল আগবাড়ি অহাতো প্রয়োজন। স্বয়ংক্রিয় বিশ্লেষণের বা শর্করা, প্রোটিন, ফেট, খনিজ লবণের মানদণ্ড নিরূপণের ব্যবহৃত যন্ত্রপাতির প্রসঙ্গত অধ্যাপক ডক্টর রবীন ভূঁইয়া ব্যাখ্যা করে এনেদরে, এই যন্ত্রটোয় হয়েছে প্রোটিন এনালাইসিস করার, প্রোটিনের পরিমাণ নির্ধারণ করা একটা যন্ত্র। এই যন্ত্রটোর নাম হয়েছে ক্যালপ্লাস। এই যন্ত্রটি ব্যবহার করে, মেশিনটি ব্যবহার করে আমি খাদ্যত কিমান প্রোটিন আছে আমি সেটা উলিয়াব পারো। এই একটা বিশেষ পদ্ধতি আছে কেনেকৈ এই মেশিনটো চলাব পারি। তার আগতে আমি স্যাম্পলটো, আমি যেটো দ্রব্য সেই দ্রব্যটো আমি অলপ প্রসেস করব, এসিড ট্রিটমেন্ট করব, তারপরে আমি আনি ইয়াত দিব লাগিব। ইয়াত দিয়ার পিছত অটোমেটিক্যালি আমার স্বয়ংক্রিয়ভাবে আমার একটা আমি ডাটা পাও। আমি সেই ডাটাটোর পর আমি জাস্ট ক্যালকুলেট করে পেলে কিমান পরিমাণের প্রোটিন আছে সেই প্রোটিনটো আমি উলিয়াই দিব পাৰো। এই যন্ত্রটোর নাম হয়েছে ফাইব্রা প্লাস। এই যন্ত্রটোর যোগেদি আমি জানিব পাৰো খাদ্যত কিমান পরিমাণের ফাইবার, আঁহ জাতীয় দ্রব্য আছে। গতি আমার এনালাইসিস করতে আমি চাম যাত
খাদ্য এটাত কিমান প্ৰটিন আছে, কিমান কাৰ্বহাইড্ৰেট আছে, কিমান ফেটছ মিনাৰেলছ আছে, গতিকে আমি তাৰ পৰা এই খাদ্যৰ উপাদানবিলাকৰ ভিতৰত আমি যিমানখিনি আঁহ জাতীয় দ্ৰব্য আছে তাৰমানে ফাইবাৰ, ইংৰাজীত আমি ফাইবাৰ বুলি কওঁ, এই ফাইবাৰ কাৰ্বহাইড্ৰেটৰ এটা অংশ, গতিকে এই ফাইবাৰ কিমান আছে এই যন্ত্ৰটোৰ যোগেদি আমি উলিয়াব পাৰোঁ আৰু এইটো এটা যন্ত্ৰৰ যোগেদি আমি যিটো পাওঁ সেইটো সঠিক হয়, খুব নিৰ্ভৰযোগ্য, গতিকে আমি ফাইবাৰটো আমি এনালাইচিছ কৰিব পাৰোঁ এই যন্ত্ৰটোৰ দ্বাৰা। এই যন্ত্ৰটোৰ নাম হৈছে চকষ্টেক আৰু এই যন্ত্ৰটো আমি বিদেশৰ পৰা অনা। এই যন্ত্ৰটোৰ যোগেদি আমি খাদ্যত কিমান পৰিমাণৰ ফেটছ আছে, তাৰ চৰ্বি কিমান আছে এটা খাদ্যত সেইটো আমি উলিয়াব পাৰোঁ আৰু যিটো খাদ্যত চৰ্বি থাকে সেই চৰ্বিটো আমাৰ মেচিনটোৰ এটা কণ্টেইনাৰ আছে, সেই কণ্টেইনাৰটোৰ তলত জমা হয়, আমি সেইটো জুখি পেলাই আমি তাত কিমান পৰিমাণৰ খাদ্য মানে চৰ্বি আছে তাত, ফেটছ এণ্ড অইলছ আছে, সেই পৰিমাণটো আমি উলিয়াব পাৰোঁ, আমি শতকৰা হিচাপত উলিয়াব পাৰোঁ। পশুধন বা হাঁহ কুকুৰাৰ দানাত শক্তি যোগানৰ বাবে মাকৈ, ঘেঁহু, চাপৰ, চাউলৰ মল, প্ৰটিনৰ বাবে সৰিয়হৰ খলিহৈ, তিলৰ খলিহৈ, বাদামৰ খলিহৈ, চয়াবিনৰ গুড়ি আদিৰ যিকোনো এবিধ আৰু প্ৰয়োজনীয় খনিজ লৱণ, ভিটামিন আৰু নিমখ সংযোজন কৰা হয়। পশু আহাৰৰ এনে বিভিন্ন উপাদানৰ ব্যাখ্যা দাঙি ধৰি অধ্যাপক ডক্টৰ ৰবীন ভূঞাই কয় এনেদৰে, সুষম দানা এটা বনাবলৈ যাওঁতে আমাক কিছুমান উপাদানৰ দৰকাৰ। এই উপাদানবিলাক আকৌ কিছুমান প্ৰটিনজাতীয় উপাদান, কিছুমান শক্তিদায়ক উপাদান, তাৰ লগত আমি দিব লাগিব মিনাৰেল মিক্সাৰ যিটো খনিজ দ্ৰব্য বুলি কওঁ আৰু নিমখ, গতিকে এই বস্তুকেইটা আমাক লাগিব এটা সুষম দানা বনাবৰ কাৰণে। গতিকে আমি ইয়াত দেখুৱাব বিচাৰিছোঁ যে উপাদানবিলাকনো কি কি আৰু তাক কেনেকৈ ব্যৱহাৰ কৰিব পাৰি। এতিয়া এইটো হৈছে মাকৈ। এতিয়া এই মাকৈ গুটিবিলাক আমি গুড়ি কৰিব লাগিব, শুকুৱাই পেলাই আমি গুড়ি কৰিব লাগিব। ঠিক সেইদৰে আমাৰ এইটো এটা মাকৈ আছে, লগত আছে আমাৰ ডি অইল ৰাইচ ব্ৰেন, চাপৰ নাইবা হুইট ব্ৰেন আৰু ৰাইচ পলিচ। এই চাৰিবিধ সামগ্ৰী, এই চাৰিবিধ সামগ্ৰী আমি শক্তিদায়ক দ্ৰব্য হিচাপে ব্যৱহাৰ কৰোঁ পশুৰ খাদ্যত। গতিকে এই চাৰিবিধ দ্ৰব্যৰ ভিতৰত আমি যিকোনো দুটা দ্ৰব্য আমি ব্যৱহাৰ কৰিম, তাৰ ভিতৰতে কিন্তু মাকৈ যিটো গুড়ি, মাকৈ গুড়িটো ব্যৱহাৰ কৰিবই লাগিব, কাৰণ যথেষ্ট পৰিমাণে মাকৈয়ে শক্তি দিয়ে। গতিকে আমি মাকৈটো লৈ পেলাই লগত আমি চাপৰ ল'ব পাৰোঁ নাইবা ৰাইচ পলিচ চাউলৰ মল ল'ব পাৰোঁ। এই দুটা বস্তু লোৱাৰ পিছত আমাৰ আহি গ'ল প্ৰটিনাছ ইনগ্ৰিডিয়েণ্টছ, মানে প্ৰটিনজাতীয় খাদ্য দ্ৰব্য। এই প্ৰটিনজাতীয় দ্ৰব্যৰ ভিতৰতে উৎকৃষ্টমানৰ দ্ৰব্য হৈছে এটা চয়াবিন মিল। এই চয়াবিন মিলটোত যথেষ্ট পৰিমাণে প্ৰটিন থাকে, শতকৰা 40-45% প্ৰটিন থাকে। গতিকে এই চয়াবিন মিলটো আমি ব্যৱহাৰ কৰিম আৰু ইয়াৰ লগতে যিটো গ্ৰাউণ্ড নাট কেক, বাদামৰ খলিহৈ, বাদামৰ খলিহৈ আমি ব্যৱহাৰ কৰিব পাৰিম। গতিকে এই বাদামৰ খলিহৈবিলাক আমি এই ধৰণে আমি যদিও দেখুৱাইছোঁ, এইবিলাক আমি গুড়ি কৰিব লাগিব। ঠিক সেইদৰে চয়াবিনৰ ফ্লেক্সবিলাক আমি গুড়ি কৰিব লাগিব। সকলোবিলাক আইটেম আমি গুড়ি কৰি লৈ পেলাই আমি প্ৰথমে ৰখাই থ'ম আৰু তাৰপিছত আমি যেতিয়া ফৰ্মুলা এটা, যেতিয়া আমি ফৰ্মুলাটো বনাম, কিমান পৰিমাণৰ মাকৈ, কিমান 100 কেজি বনাবলৈ যাওঁতে কিমান কেজি মাকৈ গুড়ি দিম, কিমানখিনি চাউলৰ মল দিম, কিমানখিনি চয়াবিনৰ গুড়ি দিম, কিমানখিনি বাদামৰ গুড়ি দিম, আমি সকলোবিলাক ঠিকমতে আমি ওজন কৰিলোঁ, ওজন কৰি আমি থৈ দিলোঁ। তাৰ লগত আমি দিব লাগিব খনিজ দ্ৰব্য, যিটো মিনাৰেল মিক্সাৰ বুলি কোৱা যায়, এই মিনাৰেল মিক্সাৰটো আমি 100 কেজি 2 কেজি দিব লাগিব। গতিকে আমি যদি 50 কেজি বনাওঁ আমি 1 কেজি দিম, 25 কেজি বনালে আমি সেইটো হিচাপত শতকৰা 2 ভাগ হিচাপত আমি মিনাৰেল মিক্সাৰটো ব্যৱহাৰ কৰিম। তাৰ লগতে আমি যিটো কমন চল্ট বুলি কওঁ নিমখ, আমি যিটো মানুহে খোৱা নিমখ, এই নিমখটো আমি দিব লাগিব 1 কেজি দিব লাগিব 100 কেজিত, কাৰণ এই নিমখটোৱে খাদ্যটো সুস্বাদু কৰে। আমাক যেনেকৈ মানুহৰ কাৰণে আমি খাদ্যটো সুস্বাদু হ'ব লাগিব, পশুৰ খাদ্যটো সুস্বাদু হ'ব লাগিব। গতিকে আমি এই দ্ৰব্যকেইটা, সকলোবিলাক দ্ৰব্য আমাৰ সাজু আছে। এই দ্ৰব্যবিলাক আমি প্ৰথমে গুড়ি কৰি ল'ম, গুড়ি কৰি আমাৰ ফৰ্মুলাটোৰ মতে আমি মিশ্ৰণ কৰিম। মিশ্ৰণ কৰিবলৈ হ'লে আমি হাতেৰেও মিশ্ৰণ কৰিব পাৰোঁ আৰু মেচিনৰ মিক্সাৰ আছে, আমি মেচিনৰ যোগেদি আমি মিহলাব পাৰোঁ। মিহলাই হোৱাৰ পিছত আমি মেচিনৰ যোগেদি আমি বস্তাত আমি পেক কৰিব পাৰিম, 100 কেজিৰ পেক, 50 কেজিৰ পেক, 25 কেজিৰ পেক, তেনেকৈ আমি পেক কৰিব পাৰিম। গতিকে এইবিলাক হৈছে এটা পশুৰ উপাদান, খাদ্যৰ উপাদান। সামগ্ৰিকভাৱে গুণগত সম্পন্ন সুষম দানাইহে পশুধন আৰু হাঁহ কুকুৰাৰ উৎপাদনত বৰঙণি যোগায়। সেয়ে
বজাৰৰ পৰা ক্ৰয় কৰা দানাৰ গুণগত পৰীক্ষাৰ বাবে খানাপাৰাত থকা বিভাগীয় পৰিপুষ্টি বিশ্লেষণ পৰীক্ষাগাৰ অথবা পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ৰ পশু পৰিপুষ্টি বিভাগৰ সৈতে যোগাযোগ কৰিব পাৰে। ভাৰত চৰকাৰৰ প্ৰতিটো প্ৰয়াস কৃষকৰ প্ৰগতিত দি আছে এটা নতুন বিশ্বাস। দেশৰ কৃষকসকলৰ প্ৰতি সমৰ্পিত ভাৰত চৰকাৰে বিশেষকৈ উত্তৰ পূৰ্বাঞ্চল আৰু আন্দামান নিকোবৰ দ্বীপপুঞ্জৰ কৃষি অঞ্চলৰ বিকাশৰ বাবে নতুন প্ৰগতিশীল পদক্ষেপ লৈছে, যাৰ দ্বাৰা কৃষকসকলে দ্ৰুত গতিত উন্নতি কৰি আছে। কৃষি অঞ্চলৰ বিকাশৰ গতি অব্যাহত ৰাখি মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ভাৰত চৰকাৰে এক দূৰদৰ্শী নিৰ্ণয় লৈ দেশত ৰাষ্ট্ৰীয় খাদ্য তেল মিছন অইল পামৰ আৰম্ভণি কৰিছে, যাৰ দ্বাৰা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহ আৰু আন্দামান নিকোবৰ দ্বীপপুঞ্জৰ কৃষকসকলৰ বিশেষ লাভ হ'ব। পুঁজিৰ বিনিয়োগত বৃদ্ধি পাব, খোৱা তেলৰ আমদানিৰ ওপৰত নিৰ্ভৰ কৰাটো কম হ'ব আৰু ৰোজগাৰৰ সুবিধা সৃষ্টি হ'ব। খোৱা তেলত আত্মনিৰ্ভৰশীলতাৰ বাবে এতিয়া ৰাষ্ট্ৰীয় খাদ্য তেল মিছন অইল পামৰ সংকল্প লোৱা হৈছে। নৰ্থ ইষ্ট আৰু আন্দামান নিকোবৰ দ্বীপপুঞ্জ এনেকুৱা অঞ্চল য'ত সহজে পামৰ খেতি কৰিব পৰা যায়, পাম অইলৰ উৎপাদন হ'ব পাৰে। এই মিছনৰ অধীনত অইল পামৰ অঞ্চল আৰু উৎপাদন বঢ়োৱাত জোৰ দিয়াৰ বাবে চৰকাৰে 11,000 কোটি টকাৰো অধিক সাহায্য ৰাশি নিৰ্ধাৰিত কৰিছে। মিছনৰ অধীনত চৰকাৰে অইল পামৰ খেতিৰ বাবে ৰোপণ আদিৰ সহায়ত বৃদ্ধি ঘটাই পূৰ্বতে পাবলগীয়া প্ৰতি হেক্টৰত 12,000 টকাৰ পৰা বঢ়াই প্ৰতি হেক্টৰত 29,000 টকা কৰি দিছে। পুলি ৰোপণ সামগ্ৰীৰ অভাৱ দূৰ কৰাৰ বাবে বীজৰ উৎপাদন কৰাৰ বাবে বাগিচাকো সাহায্য প্ৰদান কৰা হ'ব, যাৰ অধীনত প্ৰতি হেক্টৰ ক্ষেত্ৰফলৰ অইল পামৰ উদ্যানৰ বাবে 1 কোটি আৰু নাৰ্চাৰী বিকাশৰ বাবে 50 লাখ টকাৰ ব্যৱস্থা আছে। 30 বছৰীয়া পুৰণা বাগিচাৰ পুনৰুদ্ধাৰৰ বাবে প্ৰতি পুলিত 250 টকাৰ এককালীন অনুদান দিয়া হ'ব। উত্তৰ পূৰ্বাঞ্চল আৰু আন্দামানৰ বিশেষ সাহায্যৰ অধীনত তাৰ অঞ্চলৰ গাঁথনি, জলবায়ু আৰু অন্য পৰিস্থিতি অনুসৰি বিভিন্ন দিশত যেনে হাফ মুন টেৰেছত প্ৰতি হেক্টৰত 4,000 টকা, জেওৰা বায়ুফেন্সিং তথা লেণ্ড ক্লিয়াৰেন্সৰ বাবে প্ৰতি হেক্টৰত 7,000 টকা আৰু একত্ৰিত খেতিৰ বাবে প্ৰতি হেক্টৰত 10,000 টকাৰ ব্যৱস্থা আছে। প্ৰাৰম্ভিক 4 বছৰৰ সময়ত ৰক্ষণাবেক্ষণ আৰু অন্তৰ ফচলৰ বাবে প্ৰতি হেক্টৰত 50,000 টকাৰ ব্যৱস্থা আছে। কৃষকৰ বাবে ৰোজগাৰৰ সুবিধা সৃষ্টি কৰা আৰু উদ্যোগসমূহক উদগনি জনোৱাৰ বাবে 5 মেট্ৰিক টন প্ৰতি ঘণ্টা ক্ষমতাযুক্ত নতুন পাম অইল মিছনৰ প্ৰতি গোটৰ বাবে 5 কোটি টকালৈকে অনুদানৰ ব্যৱস্থা আছে আৰু ক্ষমতাত বৃদ্ধি পালে অতিৰিক্ত ধনৰাশিৰো বিকল্প আছে। আমাৰ দৰে কৃষকৰ অইল পাম মিছনৰ পৰা বহুত আশা আছে। আমাৰ লাগিছে এই যোজনা আমাৰ বাবে লাভজনক হ'ব আৰু ইয়াৰ দ্বাৰা আমাৰ উপাৰ্জনো বাঢ়িব। অইল পামৰ কৃষকসকলে সতেজ ফলৰ থোক অৰ্থাৎ FFB উৎপাদন কৰে, যাৰ বৰ্তমান মূল্য আন্তঃৰাষ্ট্ৰীয় মূল্যত হোৱা উঠা নামাৰ আধাৰত নিৰ্ণয় লোৱা হয়। প্ৰথমবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে সতেজ ফলৰ থোকৰ মূল্যৰ বাবে কৃষকসকলক আশ্বাস দিছে। ইয়াক প্ৰকৃত মূল্য বা BP বুলি ক'ব পাৰি, অৰ্থাৎ কৃষকসকলৰ কোনো লোকচান হ'বলৈ দিয়া নহ'ব। এই ব্যৱস্থাৰ দ্বাৰা কৃষকসকলৰ বজাৰৰ মূল্য উঠা নামাৰ পৰা সংৰক্ষণ প্ৰাপ্ত হ'ব। প্ৰকৃত মূল্য BP নিৰ্ধাৰণ কৰাৰ আৰম্ভণি 1 নৱেম্বৰৰ পৰা হ'ব আৰু অহা বৰ্ষৰ 31 অক্টোবৰলৈকে অব্যাহত থাকিব। ইয়াক অইল পাম বৰ্ষ বুলি কোৱা হ'ব। ইয়াৰ দ্বাৰা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহ আৰু আন্দামান নিকোবৰ দ্বীপপুঞ্জত খেতি বৰ ভাল হ'ব আৰু কৃষকসকলে আনন্দৰ হাঁহি মৰাৰ এটা নতুন কাৰণ পাব। বহুত হ্যাঁ কাম কি সমৃদ্ধি কে পেগাম কি মিট্টি কে মিজাজ কো সমঝো মিট্টি কে হর রাস কো সমঝো মিট্টি কি তুম যাচ করাও মুফত সয়েল হেলথ কার্ড লে যাও কবি মুনাসিব বীজ লগাও সহি কিসম কি খাদ লে আও জিতনি জরুরি উতনি ডালো সহি মাত্রা খুদ পহচানো ইসকো আপনা মন্ত্র বনা লো মিট্টি কি সেহত তো জানো বাত বহুত হ্যায় কাম কি কম লাগত অধিক বরদান কি কিসান ভাইয়ো গাঁঠ বাঁধ লো
आज ही मिट्टी की जांच कराएं, राज्य सरकार के कृषि अधिकारी से संपर्क करें और मुफ्त में सॉयल हेल्थ कार्ड पाएं। कृषि और किसान कल्याण मंत्रालय द्वारा किसान हित में কৃষকসকলের বিভিন্ন সমস্যার সমাধানের শেহতীয়া প্রযুক্তি আর প্রয়োজনীয় আনুষঙ্গিক দিকর বিষয়ে জানিবর সাবলে নাপাহরিব কৃষি দর্শন প্রচারিত হয় প্রতি সোমবার শুক্রবার সন্ধ্যা 5:30 বজার ছয় বজালে।